শ্রেণী ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি অ্যান্সার আমি আলোচনা করে দিচ্ছি। এর আগে ওয়ান টু আমি দিয়েছি, প্লে লিস্টটা দিয়ে দেবো, এখানে তুমি দেখবে এইটা সব বিষয়ে তোমরা পেয়ে যাবে। যারা নতুন আছো তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নাও। ওই শুনে শুনে সঠিক শব্দ বসাতে হবে। সারা বছর প্রবল উষ্ণতাজনিত কারণে যে চাপটা বায়ুচাপ বলয়টি গড়ে রয়েছে সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। প্রথম শূন্যস্থান, স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ু প্রভাবের সৃষ্টি হয় তা হলো ঘূর্ণবাত। এ মিলাও বাদিক ডান দিক, আমি মিলিয়ে দিয়েছি, দেখে নাও। অষ্টকাংশ কর্কটীয় শান্ত বলয়, চিনুক রকি পার্বত্য অঞ্চল, উপত্যকা বায়ু এটা হচ্ছে বৈপরীত উত্তাপ, পশ্চিমা বায়ু গর্জনশীল চল্লিশা। বায়ুচাপ বলয় বলতে কী বোঝো? পৃথিবীপৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে সমধর্মী বায়ুস্তর প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে, একে বলে বায়ুচাপ বলয়। প্রত্যেক ঘূর্ণবাত অঞ্চলে শান্ত ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? উত্তর দেখে নাও। প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে থাকে বায়ুর উচ্চচাপ, অর্থাৎ তার কেন্দ্রে থাকে উচ্চচাপ, এবং সেই বায়ু ধীরে ধীরে তার চারপাশে নিম্নচাপ অঞ্চলের দিকে যেতে থাকে। তাই প্রতীপ ঘূর্ণবাত সাধারণত কোনো অঞ্চলে ঝোড়ো আবহাওয়া এসব হয় না, এই কারণে এটা শান্ত থাকে। পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ থাকে কেন? উচ্চচাপ বলায় তোমরা মনে রাখবে, ঠান্ডা হলে উচ্চচাপ এবং গরম হলে নিম্নচাপ হয়। তাহলে মেরু অঞ্চল মানে হচ্ছে পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু, অর্থাৎ সুমেরু কিমেরু, যেখানে তুন্দ্রা অঞ্চল আছে, আন্টার্কটিকা আছে দক্ষিণে ইত্যাদি। তো মেরু অঞ্চলে তাপমাত্রা সবসময় প্রায় হিমাকের নিচে থাকে, মানে জিরোর নিচে, তাই সবসময় মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে বায়ুর প্রবাহের গতিপথ চিহ্নিত করো। তো আমি একটা ছবি এঁকে দিচ্ছি, তোমরা সেই ছবিটা দেখে দিয়ে খাতা এঁকে নেবে, তাহলে তোমাদের হয়ে যাবে দেখানো ছবিটা। এইভাবে তোমরা এঁকে নিতে পারো ছবিটাকে।